শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন জানো কলেজ থাকতো ভাইরা, তাই আজকে তোমাদের অনলাইনে ক্লাস করার জন্য হয়েছি। তোমরা স্বাস্থ্যপতি জানিয়া বসেছ, কিন্তু সবাই স্বাস্থ্যপতি জানিয়া গুরুত্ব বজায় রেখা বসবা এবং সকলে মাস্ক পরিধান করবা, বারবার সাবান দিয়ে হাত ধুতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো আছো আর তোমরা স্বাস্থ্য প্রতি খেয়াল রাখবা। হাদিস শরীফে আছে আত্মুর স্বাস্থ্য বিভাগ, ইমান হলো প্রস্তুততা, প্রস্তুততা ইমান যদি কয় পরিষ্কার থাকো তাহলে বিনা ইচ্ছা তো আছে কয় পরিষ্কার থাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে তোমাদের সামনে হাতে রয়েছি সেই বিষয় হল আকাই। এই আকাই হল কথোপকথায় আকাই, এটা আমি শব্দ, এটি বহু বছর আকিদায় বছর, এর অর্থ হল বিশ্বাস ভালো। আকাই ওই শব্দ বিষয়গুলিকে বলে যে মূল বিষয়, এর মধ্যে মূল বিষয় সাতটি আছে। এই সাতটি বিষয়গুলো মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে প্রাণে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের আকিদার প্রতি বিশ্বাস করা হবে না। আমরা সকলে এই আকিদার প্রতি বিশ্বাস রাখবো। একটা বড় হলে ইমান, ইমান আল্লাহ একটু এক তার প্রতি, এক আল্লাহর প্রতি, সেটা মুখে স্বীকার করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুখে স্বীকার করা মানে কি? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা এই বাক্যটা মুখে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ ও আর অন্তরে বিশ্বাস করা। অন্তরে মানে আমরা অন্তরে কি বলে যে হিন্দু তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবো এবং আন্তরিকভাবে এটা স্বীকৃতি দিব, তাইলে আমাদের ইমান পাকাপোক্ত হবে। তাইলে এই ইসলামের মূল বিষয় হলো সাতটি আমরা বলছি না, আমার তুমিল্লাহি আমি আল্লাহর প্রতি ইমান আল্লাহ, আমার আয়াতাতিহি ফেরেশতাগণের প্রতি ইমান আল্লাহ, অকুতুবিহি নবীদের প্রতি ইমান আল্লাহ, রাসূলিহি রাসূলগণের প্রতি ইমান আল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ইমান ইমান আল্লাহ, অলকান্তি খাইলিহি তাকদীরে ভক্তি করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর লাস্টে সর্বশেষ হলো, সর্বশেষ হলো যে আমাদের মৃত্যু হবে, মৃত্যু পরে আমরা আবার মৃত্যু করবে, মৃত্যু করবে, এরকম ভক্তি করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই সাতটি মূল বিষয়, এই সাতটির উপর আমাদের দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। কেউ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কথাগুলি মনে প্রাণে বিশ্বাস করবা এবং সেই অনুযায়ী আমল করবা, তাইলে আমাদের এই পৃথিবীতে আসা সার্থক হবে। আর যদি আমরা এই সকল বিষয়ের পরিমাণ না আনি, মূল বিষয়ের বিশ্বাস না করি, তাইলে আমাদের এই মূল বিষয়গুলো বিশ্বাস করা হবে না। কেউ শিক্ষার্থী বন্ধুরা, অনেকে দেখা যায় আমরা এই আকিদার উপর বিশ্বাস করি না, আল্লাহর প্রতি কি করি না,
বিশ্বাস করি না, অনেকে মাথার পূজা করে এবং ওই পীরের পায়ে চেষ্টা করে, কিন্তু না এগুলো তো খুবই খারাপ মাধ্যমে আল্লাহ, কিন্তু কিন্তু সেটি কিন্তু কাজ করবেন না, পারবেন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে এই শাস্তি বিষয়ের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখবো এবং সেই অনুযায়ী করবো, আমল করবো। আর লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ এর অন্তরে মুখে অন্তরে এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো। এই যে আমরা আমলটা আমল, আমি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, অন্তরে বললাম, কিন্তু সেই আমাদের আমলটা কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, কিছু আলোচনা করলাম। এই এই বিষয়ে তোমরা দৃঢ়ভাবে মনে করে বিশ্বাস করবা, আর সামনে যে আছে অন্য বিষয় নিয়ে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার ক্লাস শিক্ষা দিয়ে শেষ করলাম।